কয়েকদিন আগেই বলেছিল, অমুকের বেটি পালায় না, বলছিল না? কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাংলাদেশের মানুষ 600 বছরের পরে আবার দেখল লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল 800 কত বছর না? হ্যাঁ, আর এবার বাংলাদেশের এই প্রজন্ম দেখতে পেল কিভাবে পালিয়ে যায়। অর্থাৎ এদেশের বৃহত্তম মানুষ জনগোষ্ঠী যে পছন্দ করে না, তার প্রমাণ হলো এটা। আপনি জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, টের পায় নাই। আমি সবসময় বলতাম যে কাঁচের ঘরের মতো কখন যে ভেঙে যাবে, টের পাবে না। আমি অনেকবার বলেছি, ঠিক কখন যে পায়ের তলার থেকে এত এত ইনস্টিটিউশন দখল করেছে, কিছুই কাজে দিল না। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্ধারিত সময় চলে এসছে, পালিয়ে যেতে হলো। কি করুণ পরিণতি হলো একটি রাজনৈতিক আদর্শের, একটি রাজনৈতিক দলের, যেটি নিজ হাতে শ্রী এই পরিণতির জন্য যিনি দায়ী, এবং এটি অ্যাভয়েড করা যেত। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অবশ্যই শিক্ষা নিতে হবে। আপনারা আজকে দাবি দেওয়ার কথা বলেছেন, আলহামদুলিল্লাহ, এটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়। বুঝতে হবে সকল জঞ্জাল, সকল অনিয়ম, সকল দুর্নীতি, সকল স্বজনপ্রীতির চরম বহিঃপ্রকাশ ঘটেছে। আমার সাথে নার্স কাজ করতো প্রাইভেট মেডিকেল কলেজে বা প্রাইভেট প্রতিষ্ঠানে, স্যার 3 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি একটা পাইছি, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা বলতো, আজকে থেকে 7-8 বছর, এখন নাকি এটা রেট অনেক বাড়ছে এখন। হ্যাঁ, এটা আমি কয়েক বছর আগের কথা বলতে, 7-8 বছর আগের কথা, ওই ছেলেটা এখানে আছে কি না জানি না। অর্থাৎ দুর্নীতি একটা সর্বগ্রাসী অবস্থায় চলে গেছে। টাকা টাকা, দুর্নীতি দুর্নীতি, টাকা ছাড়া কিছুই হয় না। এখন দেখতেছি স্কুলের পিয়নের নিয়োগ হয়েছে 8 লক্ষ টাকা দিয়ে। আমি ওকে কালকে ডাকলাম, তুই যে 8 লাখ টাকা দিলি, তুই কত টাকা বেতন পাস? কয় চাচা 10,000 টাকা পায়। আমাদের 8 লাখ টাকা তুলতে তোর কত বছর লাগবে? হিসাব করে বের করলো, কয় তবু তো মানুষ বলে যে একটা চাকরি করি, জমা জমি বিক্রি করে 8 লাখ টাকা। মাস্টার সাহেব অ্যাসিস্ট্যান্ট টিচারের চাকরি নিছি, এমপি সাহেবকে 15 লক্ষ টাকা দিছি। তা আমি মাস্টার সাহেবরে ডাকলাম, এই কালকের ঘটনা কই দিছি, মানে আমার কাছে কমপ্লেইন করতেছি, তুমি দিলা কেন? না দিলে তো হয় না। তো তারপরে দেখলাম যে তার চাকরি জীবনের 2/3 চলে যাবে এই 15 লাখ টাকা তুলতে। এখন অর্থাৎ আমি আপনাকে এই গল্পগুলো বলার কারণ হচ্ছে, এর থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি স্বাধীনতার কথা বলেন, দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন, নতুন প্রজন্ম তার অধিকারের কথা বলে, ছাত্র জনতার 1,000-এর বেশি ছাত্র মারা গেছে, বেশ রাজনৈতিক কর্মী বিএনপির কর্মী মারা গেছে 180 জনের, 188 জনের বেশি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ দলের বিশ্বাসের লোক মারা গেছে, রাস্তার কর্মজীবী মানুষ মারা গেছে। অর্থাৎ এই আন্দোলনটি ছিল, ছাত্ররা শুরু করেছিল, কিন্তু 18 বছর যাবৎ বিএনপি কিন্তু একথা বলে যাচ্ছিল, সেটার বহিঃপ্রকাশ ঘটেছে গত জুলাই এবং আগস্টের প্রথম সপ্তাহে। মানুষ ফুঁসে উঠেছে এবং মানুষ তার যে দায়িত্ব সেটি পালন করেছে। তাই এর থেকে এই এত মানুষের রক্ত, এত মানুষের হাত নাই পা নাই, এত মানুষ মামলায় জর্জরিত, এত মানুষ গুম হয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে, বেরিয়ে আসতে না পারলে আপনি কিন্তু একটা অকার্যকর রাষ্ট্রের দিকে যাবেন। আজকে যেমন বিভিন্ন দাবি দেওয়ার কথা গাজী ভাই বলেছে, আজকে সবাই মুখ খুলছে, আরে বাবারা আপনারা এতদিন তাদের নামে স্লোগান দিয়ে ফেনা তুলে ফেলেছেন, তখন অনেক কিছু বলেন নাই, আজকে কথা বলার সুযোগ এসছে, বলেন, বলবেন। বাট মনে রাখতে হবে, আপনাদের কোষাগার তো শূন্য, আপনারা টাকা বাংলাদেশ ব্যাংক থেকে চলে গেছে সেইটার একটা রিপোর্ট
বছর কে বছর কোনো খবর নাই, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে তার কোনো খবর নাই। আপনি দেখেন এত টাকা কি কাজে লাগলো, মানিক কি বলতেছিল বিচারক? আল্লাহ, আমি মনে করি একজন মানুষ হিসাবে পরে সুস্থ রাখুক, কিন্তু কিন্তু আপনি খেয়াল করেন এই টাকা কি কাজে লাগলো কত, আমি বলতেও চাই না। অর্থাৎ আপনার কত টাকা প্রয়োজন, যে টাকা দিয়ে আপনার দাড়ি কেটে ফেলতে হয় যে কাটা রক্ষার জন্য, চুলের রং বদলাইতে হয়, আপনি চিন্তা করেন আপনার কি এই বেঁচে থাকার লাভ কি। মানুষকে বাঁচতে হলে কিছু জিনিস থাকতে হয় যেটার উপর ভর করে মানুষ তার জীবন নির্বাহ করে। কিন্তু মানুষ যদি এইরকম হয়, এত সুন্দর দরবেশের মতো দাড়ি সেটা কেটে ফেলতে হচ্ছে, চুলের রং চেঞ্জ করে কালো করতে হচ্ছে জাস্ট টু সেভ দি লাইফ, তাহলে এই বেঁচে থাকা ছেলে মেয়েদের কাছে, পরিবারের কাছে, আত্মীয়দের কাছে, সমাজের কাছে, আপনি যদি এরকম একটি ঘৃণিত পরিবেশ মানুষই হন, এই বেঁচে থাকার লাভ কী? এসছে বরঞ্চ বিষ খেয়ে মেরে যাওয়া মরে যাওয়া ভালো ছিল, তাহলেও মানুষ বলতো যে বাপের বেটা একটা ধরা দেয় না বিষ খেয়ে মরছে।